শুয়ে গেল বন্ধুরা, সময় হয়ে গেল 3:54, আর এটাই সময় হয়ে গেল। দিদি এখনো আসেনি যে দিদি রান্না করবে, তো দিদি আশা করছি কিছুক্ষণ আমাদের চলে আসবে। কাকিমা আসেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঘন্টা কাটা হয়ে গেছে। হ্যাঁ আজ ওই দিদি, হ্যাঁ তো যে কিছু কিছু ওখানে শুকায়নি তো ওগুলোকে উল্টে পাল্টে দেই, আর বেড কভারটা নিয়ে যাও, ওটা আশা করছি শুকিয়ে গেছে। ও প্যান্টটা তো অনেক মোটা তাই ওটা শুকায়নি, ওটা শুকায়নি। বাকি নাইটের যেগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে ভাঁজ করে রেখে দিই, নাহলে ঘরটা ভর্তি হয়ে থাকবে। আজকে আত্মীয় স্বজনে যেহেতু ঘরটা ভরে যাবে, কাপড় দিয়ে এলোমেলো হয়ে থাকলে কীরকম লাগবে বলো তো, তাই এটাও একটা ইম্পর্ট্যান্ট কাজ যে এগুলো নিয়ে গিয়ে এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। আর ওই যে বেড কভারটা ওটা পেঁচে দেবো। তো সোনু পাপা সেই দুপুরবেলা থেকে ধরেছে না, কুসকুস কুসকুস করে অনেক কিছু গন্ড রন্ড সব কাটা হয়েই গেছে, আর টুকটাক যেগুলো দরকার আর কি কাটাকাটি, আদা রাদা এসে করা ওগুলো মা আর জেঠিমা ছুলছে। কিছুক্ষণের মধ্যে ওই দিদি চলে আসবে, হয়ে যাবে, চাপ নেই। মানে তাড়াতাড়ি বাড়ির নিজেরা আর কি তাড়াতাড়ি শুরু করে দিলে তেমন কোনো অসুবিধা হয় না। সোনু বাবা বাড়িতে থাকলে কোনো অনুষ্ঠান লাগলে পরে চিন্তা নেই, ও একটু টুক করে কেটে দেয় সবজিগুলো কাটে, সেরকম কোনো অসুবিধা হয় না। তাছাড়া দেখো সবার বাড়িতেই কাজ, তাই না? দুপুরবেলা অবধি সবার কাজ থাকে, প্রত্যেকটা মহিলারই নিজেরাই মানে বুঝতে পারি, রাঁধা বাড়া ধোয়া মোছা এগুলো করতেই তো একবেলা চলে যায়। তো সেই জন্য মানে ডাকলে আসবে, অনেকেই ডাকলে চলে আসতো, যেহেতু সোনু পাপা আছেই আমরা আছি তাই টুকটুক করে আর কি টুকটুক করে করে নেওয়া হলো। পরে তো যারা আসার আসবেই। এখন এই যে কাকিমাকে বললাম, কাকিমাও কাজ করছে, ছাগল আছে, ছাগলকে ঘাস খাওয়াচ্ছে, সবার কাজ সেটা তো বুঝতে হবে। এই সোনু পাপা না থাকলে সববার হেল্প নিতেই হতো, যেহেতু ও আছে তাই সবজি ও বসে বসে কাটা শুরু করেই দিয়েছে, তো সেরকম আর দরকার পড়লো না, কারণ আর কোনো সবজি সেরকম কাটাকুটির দরকার নেই, শুধু মশলাগুলো রেডি করলেই হয়ে গেল। সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এখানটায় গ্যাসটা ধরানোর ব্যবস্থা করা হচ্ছে, তো একটু সমস্যা করছিলো পরে ঠিক হয়েছে। আর এখানটায় আমি ডাল টাল তেল যা যা লাগে লবণ টবণগুলো সব রেডি করে দিচ্ছি, বের করে দিচ্ছি, বিকেল থেকে রান্নাটা শুরু হয়ে যাবে। তাহলে সন্ধ্যা হতে হতে রান্না টান্না সব কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে আমরা প্রোগ্রাম শুরু করে দিতে পারবো। তো কালকে ঠিক এখান থেকেই ব্লগটা শেষ করেছিলাম, বিকেলবেলা থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে যে কাপড় চোপড় আনতে যাচ্ছিলাম মাঠের দিকে, তো সেখান থেকে নিয়ে এসে যে বিছানাটা পেতে নিলাম ধোয়া, সেটা বেড কভারটা ধুয়েছিলাম ওটা পেতে দিয়েছি, আর এই যে যত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি ওগুলো সব এখন ভাঁজ করে নিচ্ছি, কারণ নাহলে লোকজন আসা শুরু হয়ে যাবে সন্ধ্যাবেলার দিক থেকে, আর এগুলো তখন দেখতে বাজে লাগবে, তো সেই জন্য আমি এগুলো ফটাফট গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। তো ঘরটার গুছিয়ে তারপর লাগবো ওখানে কাজে, এখন থেকে স্টার্ট করে দিতে হবে। খাওয়া দাওয়া সেরে এই যে আজকে আর রেস্ট করা হবে না, যেহেতু আজকে বার্থডে শোনো, তাই না, স্পেশাল ডে, তো সেই হিসেবেই তো চলতে হবে। আর এই যে ওখানে ও কারেন্টের সেগুলো ঠিকঠাক করছে, লাইট টাইট বাইরে যেহেতু রাত্রে লাইট লাগবে তো সেগুলোই সেটিং করছে, আর আমি এদিকে কাপড়গুলো সব ভাঁজ করে করে আলমিরার ভিতরে ঢোকাচ্ছি। আর সোনো পাপারগুলো কিছু ওই যেগুলো সবসময় ব্যবহার করে ওগুলো দরজার পিছনে এই যে হ্যাঙ্গারগুলো আছে ওগুলোতে হ্যাং করে দিচ্ছি, কারণ ওগুলো ফট করে ওকে লাগে। আর এখানটায় যে আলুগুলো কেটে রেখেছে মাংসের জন্য, আলুগুলো একটু ছোটো করে ফেলেছে তাই বলছে আর কি দিদি,
হচ্ছে যে দিদি রান্না করবে বলছে মাংসর জন্য আলুগুলো ছোট হয়ে গেছে, তো ছেলে মানুষ কেটে ফেলেছে, তো বলছে চলবে ওগুলোই দিয়ে দাও, তো না হলে ওগুলো ঘন্টতে দিয়ে আবার কাটা যেত। তো আমি এই যে সবজিগুলো ধুয়ে দিয়ে এখানে মশলা বাটতে বসে পড়েছি ঘন্টর জন্য, আদা বাটা আর জিরে বাটা, লঙ্কা তো কেটে রেখেছে সোনু পাপা। তো এই যে ওর কাম্মা নিয়ে এসছে দুটো টুপি হোলি খেলার জন্য, তো ওরা দুজনে ঘুরছে একটু করে, আর একটু করে খেলে খেলে ঘুরে ঘুরে এসে আমাকে বলছে দেখো মাম্মা, যে মা দেখো আমরা হোলি খেলে আসলাম। এই যে সোনুদের মতো আমিও হোলি খেলে আসলাম, সোনু বলছে হোলি, সোনু আর রাজ বলছে হোলি খেলে আসলাম। আবার এক মানে একবার ঘুরে টুরে এসে বলছে সবাই তো বুঝে যাচ্ছে আমাদের মাথায় এগুলো চুল না, তা আমি বলছি বুঝে যাবে না, এত বড় বড় চুল কখনো ছিল তোমাদের মাথায়? তো এই যে এখানটায় নিয়ে আসলাম একটু মশলাগুলো, কে বললো যে এখানে আমি টেস্ট করে দিচ্ছি মিক্সারে, তো ভাবলাম চলো ভালোই হচ্ছে, ভালোই হলো তাহলে, মানে এতগুলো মশলা আর বাড়তে হলো না আমাকে, ইয়ে করে দিচ্ছে মশলাটা। আর ঘন্টার জন্য মশলাটা বেটে নিয়েছি আমি শিলনো রাতেই, এখন মাংসটা করে নিচ্ছি। সন্ধ্যা লেগেই যাচ্ছে, এখনও কেউ আসেনি ও বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে, তো আসবে। আসলে আজকে তো বসন্ত উৎসব, ভাগ্নে ওরা গেছে বসন্ত উৎসবে, ওখান থেকে আসবে তারপরে আসবে এই আর কি। তো এখানটায় যে রান্না বসিয়ে দিয়েছে দিদি, আর ধীরে ধীরে দেখো সন্ধ্যা লেগেই যাচ্ছে, তো এখন এই যে চিকেনটা নিয়ে আসলো, চিকেনটা একটু পরেই নিয়ে এসছে, কারণ এটা আগে আনলে তো খারাপ হয়ে যেত, তো সেই জন্য আর কি এটা একটু পরে নিয়ে আসলো। এবারে এটা বাছতে হবে, এটা বেছে তারপরে গরম জলে, দিদি বললো গরম জলে চুবিয়ে চুবিয়ে ধুতে হবে, তাহলে মাংসটা একটু শক্ত হয়, খেতে ভালো হয়। তো অনেকক্ষণ ধরে এই যে ছোটাছুটি সকাল থেকে, তো কোমরটা লেগে যাচ্ছে, পিড়ে নিয়ে আসলাম দুটো, এই যে প্রিয়া আর আমি বসে মাংসটা বাছছি। এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে দেখো, দেখতেই পাচ্ছ, তো সেই জন্য ওকে বললাম প্রিয়া তুই একটু বাছতে থাক, আমি ততক্ষণে সন্ধ্যা প্রদীপটা দিয়ে আসি, জামা টামা চেঞ্জ করে। দেখো ওর দাদার কি পছন্দ, ব্ল্যাকটা আয়ুষকে পছন্দ করে দিল, আর ওকে মানাবেও সত্যি ব্ল্যাকটা, যেহেতু ফর্সা আছে, ঠিক আছে। তো আমি এই যে চেঞ্জ করে নিলাম হাতে, আবার এই যে শপিং বোর্ডে এখানটা রেখেছে তার আগে গুছিয়ে রাখি, চেঞ্জ করে নিলাম। আসলে নাইটিটা একদম ক্যাটক্যাটে হয়ে গেছে, ওটা পরে যেহেতু অনেকক্ষণ কাজকর্ম করলাম, সেই জন্য আমি শাড়িটা আগে থেকে পরিনি, কারণ শাড়িটা পরলে শাড়িটাও খাওয়া হয়ে যেত, যেহেতু কাজ করছি। এখনো কাজ বাকি আছে, পায়েস বানাবো, তো সন্ধ্যা প্রদীপ দেবো, এখন প্রদীপ দিয়ে পায়েস বানাবো। চলো আস্তে আস্তে এখন কাজগুলো করি, সন্ধ্যা লেগে গেছে প্রায় কাজও কমপ্লিটের দিকে। মা আসলো এইমাত্র।
আসো কেমন বসো, এই যে আমি মিতু রানি, এখন সময় হলো পাপা, এ পাপা এসছে, পাপা এসছে, আমার পাপা এসছিলি পাপা, এই যে নতুন ঘর দেখছে, দেখাই দেখি দেখা, কে পাপা? ওই যে সন্ধ্যার মধ্যে এই আমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছিলাম, তখন মিতু ওরা আসলো, তো ওই যে পাপার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, তারপরে যাবো পায়েস বানাতে। তো পাপাও দেখো বেলুন দিয়ে খেলছে কি সুন্দর। তো এখানটা আমাকে শ্যুট করছে, আমি দেখিনি, এই দেখো আমার ঘাটটা ফুটাচ্ছি, আর আমি এদিকে ঘাস ফোটাচ্ছিলাম, আসলে ঘাটটা মটমট করছে, তো ঘোরাচ্ছি যখন বারবার আমার ঘাড়ের রক্ত কেন জানি না চটে যাচ্ছে। তো বন্ধুরা শুভ সন্ধ্যা, সন্ধ্যা লেগেছে, অনেকক্ষণ লেগেছে, তো এখানে বানাচ্ছি এখন ক্ষীর। তো আসলে আমাদের গ্যাসটা মানে সেট করে দিয়েছে, যেখানে রান্না হচ্ছে ওইখানটায় সেট করে দিয়েছে, তো গ্যাসটা আর কি যতক্ষণ না মানে রান্না কমপ্লিট হবে ততক্ষণ আমি ক্ষীর বানাতে পারবো না। তো ভাবলাম এদিকে এরকম করে মানে যদি তখন করি কমপ্লিট হবে রান্না তারপরে করি তাহলে লেট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম এখানেই করি। প্রিয় বললো যে চল এখানেই কর, তো সেই জন্য গ্যাসটা সব বুঝিয়ে দিল আমি আসার আগে আগেই। এদিকে চা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ক্ষীর বানাচ্ছি, মিতু এসছে ওখানে বাবুকে সামলাচ্ছে। তো মার কাছে এখনই শুনতে পেলাম যে দিদি ওরা এসছে এই মাত্র, তো আমি তো এখনও দেখিনি, এখানে চলে এসেছিলাম ক্ষীর বানাতে। তো মাকে বললাম এই যে তুমি নাড়তে থাকো এখানটায়, আর প্রিয়া দেখিয়ে দেবে এখন মানে কোনো কখন কী দিতে হবে ও বলবে এখন, আর আমি একটু দেখে আসি তাহলে ওদেরকে। আর এখানটায় যে বাবু সোনাকে সামলাচ্ছে মিতু, ওকে খাওয়াচ্ছে, তারপরে একটু ঘুম পাড়িয়ে দেবে ওকে, একটু ভেজাল করছিল আসলে ঘুম পাচ্ছে মনে হয়। তো এই যে খাওয়াচ্ছিল, তোকে একটা বললাম যে প্রিয়াকে একটা কাপড় দিত সুতি, তো ওই যে সুতির কাপড় একটা দিল, ওটা দিয়ে বাবুকে খাওয়াবে এখন, নাহলে জামা কাপড় নষ্ট হবে। তো চলো এই যে দিদি আবার এদিকে চলে এসছে, সকালে উঠে ঘাটটালে বিষয়ে তো মানে টান করো এদিক ফুটাম, রক্ষণ সকালেই একবার টান হচ্ছে, বেশি করে টান হচ্ছে। এলাই আসলো, মুই এলাই এটা থেকে বুঝে যাচ্ছে দেখা করিয়েছে আমরা, এলাই হাত দেখ বেশি করে ছিল তো তখন বস। সুদীপেন আসেন কে বলুন, টান আসে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেনি, ঘুরলে একটু ক্লান্ত ক্লান্ত বসে তো কেন জানি না ঘাটটা বারবার আমার টান দিচ্ছে রক্তটা, তো ওরকম করেই কোনো রকমে কষ্ট মষ্ট করে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এদিকে হচ্ছে মেজো ভাগ্নি, কালো 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 একদম, ওকে দারুণ লাগছে দেখতে। এদিকে প্রিয়া চা দিয়ে গেল সবাইকে, আমরা চা খাচ্ছি এখন, মা ওখানে পায়েস বানাচ্ছে আর আমি চলে আসলাম কারণ এখানে আরও কিছু লাগবে জিনিস, তো সেই জন্য চলে আসলাম দিদিকে জিনিসগুলো দিতে। আমরা এখন চলছি, কেক কাটিং হবে এখন, ফ্রিজে ছিল কেকটা নিলাম আর ক্ষীরটা নিলাম, তা আমরা চলছি কেক কাটিং হবে।
তো ছন্দা কিছুক্ষণ আগে এসেছিল, ওর সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করলাম, আর তারপরে দিদির সঙ্গে গল্প করছিল, দিদির সঙ্গে গল্প করছিল অনেকক্ষণ। আর ছন্দা দেখো এখন একটু মোটা হয়ে গেছে, সুন্দর লাগছে। তো চলো এবারে কেক কাটিং হবে। এই যে কেকটা এখানটায় সাদা আর হলুদ রঙের। আজকে আমাদের সোনুবাবুর 8 বছর কমপ্লিট হলো আর 9 বছরে পা রাখলো। 25 মার্চ 2024, সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করো, দোয়া করো যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। বুঝলাম, ওটা আরও ভুলে গেছে আসলে। ও আজকে সারাদিন বারো যাই যেতে পাগল হয়ে গেছে, খরচা আনতে আনতে। ঘাটটাও আজকে আমার কি জ্বালা। ও তো ভয় পাচ্ছে বড় বেলুনটা দেখে, এটা ফাটবে বলে ভয় পাচ্ছে। আমিও ভীষণ ভয় পেতাম, একটা সাধারণ বেলুন ফাটাইলে আমি ভয় পেতাম, তারপরে অনেক বড় হয়ে ইদানিং ফাটিয়ে সাহস হচ্ছে। হ্যাঁ, আর বম ফাটাইলে তো এখনো ভয় পাই। আর ইয়ে তো ফাটানোর তাল, সেই যখনই লাইটটা না লাইটটা আগে যখন মানে ইয়ে হইতো কি কয় এটা দিওয়ালি, দিওয়ালির দিন ওই তো ভয় খাং ওই ফুটায় আর ওই ঝাপে ঝাপে ঘরে চমু। আমার ঘাটটা বারবার আজকে মচকে যাচ্ছে, রক্তটা টান দিচ্ছে, সেই জন্য আমি মানে কি বলবো, ভাল লাগছে না ঘাটটা ঘোরাতে পারছি, রক টানি ধরে দিচ্ছে। অনেকদিন আগে মুশকি ছিল, মিষ্টি আনার কথা একদমই ভুলে গেছিলাম, আমি বলতেও ভুলে গেছি, ও আনতেও ভুলে গেছে। তো ভাগ্যে যে দিদি মিষ্টি নিয়ে এসেছিল, ওই মিষ্টিটা এখানে দিয়ে মিষ্টি মুখ করানো হবে সোনুকে, আর পায়েস তো আছেই। তো চলো এবারে শুরু করা যাক। আমরা খাবো এখন পরে একবারে।
জবাব দাও। তো আশীর্বাদ করলাম আমরা, এখন এই যে একে একে সবাই আশীর্বাদ করছে। আর কেক কাটিংয়ের পর আমাদেরকে দুজনকেই প্রণাম করেছিল, আর তারপরে যখন সবাই এখন একে একে এই যে আশীর্বাদ করছে, তো তখন সাথে সাথে ও সবাইকে প্রণাম করছে। একসাথে এত মানুষকে প্রণাম করা তো সম্ভব না, তাই আমি ওভাবে বললাম যে যখন যে গিফট করবে তখন তাকে প্রণাম করবে। এখন এই যে সবাই একে একে আশীর্বাদ করছে আর সবাইকেও প্রণাম করছে, আর এইটা স্প্রে করার আগে আমি কেকটা কিন্তু সরিয়ে রেখেছি, কারণ এর আগের বার মানে আমার যেদিন হয়েছিল সেদিনকে বুঝতেই পারছিলে কেকটা মানে কেকের উপর পড়ে গেছিলাম, সেটা হচ্ছে তুলে তুলে ফেলে দিতে হয়েছিল, আর জুসের একদম একটা পুরো বোতল খারাপ হয়ে গেছে যেহেতু ডেলে ডেলে রেখেছিলাম। তো সেই জন্য আজকে খাবার দাবার জিনিস আগে সরিয়ে রেখে তারপরে এনজয় হয়েছে। তো ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, তাই না? তো সেখান থেকেই শিক্ষা হয়েছে। তো যাই হোক, এবারে এই যে আমাদের আনন্দ করা হয়ে গেল, কেক কাটিং হয়ে গেল, এবার এদিকে খাওয়া দাওয়া শুরু হবে, ওখানে গিয়ে পরিবেশন করব। আর হ্যাঁ, বড় বেলুনটা ফাটানো বাকি আছে, চলো ওটা ফাটাবো সাহস করে। তো এখানটায় শেষ মুহূর্তে সবাই কিন্তু পরিবেশন করেছি, জায়েরা, মা, দিদি, আমি, সবাই মিলে পরিবেশন করছিল, এখানে শাশুড়ি মা হচ্ছে সবাই। তো বেশ ভালো লাগছিলো সবাই একসঙ্গে এভাবে কাজ করতে, কিন্তু আলাদা রকম একটা মজা। আর আমরা সবাই এভাবে সবার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এই জিনিসটা কিন্তু অনেকটা আমাদের মানে সাহায্য হয়ে যায় আর কি, কারণ আমরা বাড়িতে এত যা রয়েছি যে কোনো অসুবিধা হয় না যে কোনো অনুষ্ঠান লাগালে পরে। তো এইবারে যে ওর বন্ধুরা আসলো সবাই আশীর্বাদ করলো, তো চলো এখন সবাইকে খেতে দিই, ওদেরকেও বসিয়ে দিই। তো এই যে এদিকে জল দিচ্ছি আমি সবাইকে, আর কাকি কী লাগবে সেটা জিজ্ঞেস করছি। কী লাগবে, ডাল?
খাবেন না তো তো মাঝে মধ্যে এই যে কাজের ফাঁকে এসে বাবুকে একটু নিতে ইচ্ছে করছে, ওকেও একটু নিচ্ছে, যেহেতু চলেই যাবে আজকে, থাকতে বললাম থাকবে না। তো এই যে ভাই আসবে কিছুক্ষণ পর, এসে খাওয়া দাওয়া করে নিয়ে যাবে আর কি। আর বাবার জন্য খাবার পাঠিয়ে দিলাম, মা তাড়াতাড়ি করে খেয়ে নিল, যেহেতু টোটো চলে এসছে, তো বাবার জন্য আর কি প্যাকেটিং করে দিয়ে দিলাম। একটু ডাল ভাত, একটুখানি পায়েস, যেহেতু বাবা আমিষ খান না আর কি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমার ছোনা বাবা গলি নিতে ইচ্ছে করতে, কিন্তু আমি ব্যর্থ। আমার ছোনা বাবা দাঁড়াইছে, দাঁড়াইছে, ও দাঁড়াইছে, আমার ছোনা বাবা দাঁড়া। বাই বাবা, তো আমরা এই যে মিতু আর মাকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম, ওরা গিয়ে গাড়িতে উঠলো, এই যে চাদর দিয়ে ওকে ঢাকিয়ে নিয়েছে, যেহেতু রাস্তায় একটু ঠান্ডা লাগবে। আর ওদেরকে টোটোতে বসিয়ে দিয়ে যে ভাই এসে বসলো খেতে, ভাই খাচ্ছে এখন, আর ওর বন্ধুরা গেলে আমরা বসবো। তোমাদের মাংস না খান, কি লাগে কন? ভাত লাগবে রে নাকি? তখন তো এই যে ওদের বন্ধুদেরকে এখন দিলাম কী কী লাগে মাংস টুংস দিয়ে, এখন আমরা বসবো সবার শেষে। বড় দিদি তাই আদর করে বোনকে বসিয়ে দিচ্ছে, দিয়ে নিজে দিচ্ছে, দেখো এতক্ষণে যে এই দিদিরাও দিচ্ছিল, অসংখ্য ধন্যবাদ দিদিদেরকে। হ্যাঁ, প্রিয়াও হেল্প করছিল, সবাইকেই অসংখ্য ধন্যবাদ। চলো এখন আমরা লাস্ট পার্টি বসে পড়ছি খেতে। বসে পড়েছি, পাপড় ভাজা, ঘণ্ট, ডাল, মাংস, এই হলো আমাদের মধ্যবিত্ত পরিবারের সিম্পল রেসিপি বার্থডেতে। আর আমরা ভাতটাই পছন্দ করি, মানে এখানে সবাই ভাতটাই পছন্দ করে, সেই জন্য ভাতটাই করেছি অন্য কিছু না করে। তো চলো বন্ধুরা এখন খেয়ে নেবো। সবজিগুলো কিন্তু দারুণ হয়েছিল, দিদি ভালোই রান্না করে, খুব সুন্দর রান্না করে, সবাই বলছিলো ভালো হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে হেল্প করার জন্য, আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, লাইক করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর সবাই সোনুকে আশীর্বাদ করো, যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়, এতটুকুই কামনা করব তোমাদের কাছে, আর কিছু না। তো অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, ব্যাস তাহলেই কমপ্লিট, তারপরে সব কিছু গুছিয়ে শুয়ে পড়বো। আর দিদি ওদেরকে আজকে যেতে দেইনি, ওরা রাত্রেই যেতে চাচ্ছিলো কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বাদ্রে সাথে সাথে, তো সেই জন্য আর ওদেরকে যেতে দেইনি রাত্রেবেলা, যেহেতু শুধু মেয়েদের সঙ্গেই এসছে, কোনো পুরুষ মানুষ সাথে নেই, সেই জন্য আর ছাড়লাম না। তো শুভরাত্রি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ফিরে আসছি কালকে আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে, টাটা।